কোষে দেখি 21 পেজ নাম্বার 249 দুই এর দিকে সি এর অঙ্কটি সি এর জ্যামিতিটি আঁকাচ্ছে সি এর জ্যামিতিতে কি বলা আছে যে একটা রম্বস পি কিউ আর এস আঁকতে হবে একটা রম্বস রম্বস কাকে বলে আমরা জানি না যে চতুর্ভুজের চারটে বাহু সমান কিন্তু একটা কোণ সমকোণ নয় সেই চতুর্ভুজটাই হচ্ছে রম্বস রম্বস পি কিউ আর এস আঁকি যার পি কিউটা পি কিউ আর এস আঁকতে হবে যার পি কিউটা হচ্ছে 5.4 সেন্টিমিটার পি কিউ মানে এই বাহুটা 5.4 সেন্টিমিটার আর কি পি আরটা হচ্ছে 8 সেন্টিমিটার পি আর মানে একটা কর্ণ দেওয়া আছে 8 সেন্টিমিটার একটা কর্ণ দেওয়া আছে আর বাহুর মাপ দেওয়া আছে 5.4 সেন্টিমিটার একটা বাহু যদি 5.4 সেন্টিমিটার হয় তাহলে প্রত্যেকটা বাহু 5.4 হবে কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান তাহলে এখানে কি করব প্রথমে আমরা দুটো সরলরেখাংশ টেনে নেব একটা হচ্ছে 5.4 সেন্টিমিটার এটা মনে করো পি কিউ আর পি আর এটা হচ্ছে একটু বড় দেখাবে পি আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার ঠিক আছে তাহলে 5.4 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটো রেখাংশ আমরা টেনে নিলাম এবার কর্ণ মাপ দেওয়া আছে যেহেতু কর্ণ দেওয়া আছে সেহেতু কর্ণ থেকে আমরা শুরু করব তাহলে প্রথমেই আমরা একটা রশ্মি নিয়ে নিলাম পি এক্স এটা 8 সেন্টিমিটার এখান থেকে 8 সেন্টিমিটার কেটে নেব তাহলে এটা নিশ্চয়ই 8 থেকে একটু বড় হবে পি এক্স রশ্মিটা 8 থেকে একটু বড় নিয়ে নেবে এবার পি আর মানে 8 সেন্টিমিটার মাপটা নেবে পেন্সিল কম্পাসের সাহায্যে হ্যাঁ নিয়ে এখানে এখানে কেটে নেবে 8 সেন্টিমিটার নাম দেবে পি আর হচ্ছে পি আর হলো পি আর কেটে নিলাম এবার দেখো রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 5.4 সেন্টিমিটার হবে তাহলে আমরা 5.4 সেন্টিমিটার মাপটা নিলাম আগের মতো করে পি আরটা যেমনভাবে আমরা মাপ নিলাম 8 সেন্টিমিটার ওই একই প্রসেসে আমরা পি কিউটা 5.4 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম এবারে এখানে আমরা কি করব হ্যাঁ এখানে বসিয়ে 5.4 যে মাপটা আছে ওটা একটা বৃত্তচাপ নেব আবার এখানে বসিয়ে এই দিকেও একটা বৃত্তচাপ নেব 5.4 আবার আরে বসাবো নিয়ে কি করবো এই বৃত্তচাপটাকে ছেদ করাবো বৃত্তচাপ দুটোকে আমরা ছেদ করে দেবো হ্যাঁ এইভাবে দুটো বৃত্তচাপকে আমরা ছেদ করবো একই মাপ নেব এদিকে নিলাম আবার এই মাপ নিয়ে এই দুটো ছেদ করে দিলাম 5.4 সেন্টিমিটার মাপটা নিই এখানে বসে 5.4 একটা বৃত্তচাপ আবার এদিকেও তাই আবার ওই একই মাপটা নিয়ে এখানে বসাবো এটাকে ছেদ করবো এটাকে ছেদ করবো নিয়ে এগুলো যোগ করে দেবো এটা নাম দাও পি আর তাহলে এটা দাও পি এটা মনে করো এস আর এটা মনে করো কিউ নিয়ে পি কিউ যোগ করো পি কিউ যোগ করলাম এই দুটো যোগ করলাম দুটো যোগ করলাম হ্যাঁ এই দুটো যোগ করবো আর এই দুটো যোগ আমরা করে দেবো তাহলে পি কিউ আর এস একটা উদ্দিষ্ট রম্বস পেলাম যার প্রত্যেকটা বাহু হচ্ছে 5.4 সেন্টিমিটার করে এটা তাই 5.4 সেন্টিমিটার এই বাহুটা 5.4 সেন্টিমিটার এবং এই বাহুটা 5.4 সেন্টিমিটার আর এই যে কর্ণ পি আর এই কর্ণ পি আরটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার তাহলে আমরা একটা রম্বস পেয়ে গেলাম তাহলে অতএব লিখবো কি অতএব পি কিউ আর এস পি কিউ আর এস হলো হলো উদ্দিষ্ট উদ্দিষ্ট রম্বস ঠিক আছে হয়ে গেল এবার ডি এর দিকে দেখো দুই এর দিকে সি হলো এবার দুই এর দিকে ডি দুই এর দিকে ডিটা তোমাদের কি আঁকতে হবে তোমার দুই এর দিকে ডিটা দেখো একটা চতুর্ভুজ আঁকতে হবে যার নামটা দেওয়া আছে দুই এর দিকে ডি দুই এর দিকে ডি এখানে পি কিউ আর এস একটা আচ্ছা খসড়ার একটা ছবি এঁকে নাও চতুর্ভুজ বলেছে পি কিউ আর এস চতুর্ভুজ যখন লিখবো কিন্তু এখানে পি দিলে এখানে কিউ দেবো অথবা এখানে পি দিলে এখানে কিউ দেবো হ্যাঁ পর পর যেন হয় পি কিউ আর এস এখানে পি এখানে কিউ এখানে আর এখানে কিউ এইভাবে কিন্তু লিখবে না নামকরণটা এইভাবে করবে না এখানে পি দিলাম এখানে কিউ দিলাম এখানে আর দিলাম এখানে এস দিলাম এইভাবে না হয় না যেন পি যদি এখানে দিই এখানে কিউ দেবো অথবা এখানে পি দিলে এখানে কিউ দেবো তারপর পর পর হয়ে যাবে ঠিক আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
अथवा घड़ी काटार दिखे परपर नामकरण गुलो जेनो हय। তাহলে এখানে দেখো পি কিউ আর এস একটা চতুর্ভুজ বলা আছে, সেই চতুর্ভুজে পি কিউটা হচ্ছে সাত সেন্টিমিটার, সাত সেন্টিমিটার, কিউ আরটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ, কিউ আরটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, আর আর এসটা হচ্ছে পাঁচ দশমিক দুই, আর এস পাঁচ দশমিক দুই সেন্টিমিটার, আর এস পিটা হচ্ছে চার দশমিক চার, চার দশমিক চার সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটা আমাদের আঁকতে হবে। তাহলে আগের মতনই আমরা ইয়ে করব, আমরা বাহুগুলো মেপে এঁকে নেব। তাহলে এটা হচ্ছে আগে এটা কত, এসপিটা কত হচ্ছে, না এসপিটা হচ্ছে চার দশমিক চার, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই চার দশমিক চার একটা মাপ নিলাম, নাম নিলাম এসপি, এসপি এটা হচ্ছে কত, না ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার। তারপর হচ্ছে এসআর, এটা হচ্ছে পাঁচ দশমিক দুই, এসআর এটা মাপ নিলাম কত, না পাঁচ দশমিক দুই সেন্টিমিটার। তারপরে পিকিউ আর, আর পিকিউ বা কিউ আরটা, কিউ আর এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, আর পি কিউ এটা একটু লম্বা সব থেকে, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে তোমার সাত সেন্টিমিটার। আর একটা অ্যাঙ্গেল দিতে হবে, বা অ্যাঙ্গেলটা নাম দিতে পারে একবারই কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে একবারে মেন মূল ছবিটাতে, আমরা মূল ডায়াগ্রামটাতে আমরা একদম ষাট ডিগ্রিটা এঁকে নেবো। তাহলে আমরা কি করবো, প্রথমে আমি ডায়াগ্রামটা আঁকবো, একটা রশি নিয়ে নেব, রশিটার নাম দেব পি এক্স, পি এক্স, পি এক্স থেকে আমরা এই যে পি কিউ সাত আছে, তাহলে পি কিউ সাত এখান থেকে একটা সাত কেটে মেপে নিলাম, মেপে নিলাম, হ্যাঁ পি কিউ হচ্ছে সাত সেন্টিমিটার, দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ, তাহলে সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ মাপটা নিয়ে নিলাম, এখান থেকে আমরা কেটে দিলাম, পি এক্স থেকে পি কিউ আমরা কেটে নিলাম সাত সেন্টিমিটার। তাহলে পি কিউটা কত হয়ে গেল, পি কিউটা হয়ে গেল সাত সেন্টিমিটার, সাত সেন্টিমিটার। এইবারে দেখো এখানে পি কিউ আর অ্যাঙ্গেল আছে সিক্সটি ডিগ্রি, সিক্সটি ডিগ্রি আছে, তাহলে আমরা ষাট ডিগ্রি একটা কোণ এঁকে নেবো কোথায়, এইখানটাতে কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোণ আঁকবো, কম্পাস স্কেল কম্পাস পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা সহজেই ষাট ডিগ্রি কোণ আঁকতে পারো, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ আঁকবো, আবার ওই একই মাপ নিয়ে এখানে বসে এটাকে ছেদ করবো, ছেদ করাবো, ঠিক আছে, যে কোনো মাপ এখানে বসে নির্দিষ্ট এখানে বসে একটা বৃত্তচাপ নেব, ওই একই মাপটা এখানে নির্দিষ্ট বসে এটাকে কেটে নেবো, একই মাপ নিয়ে এটাকে আমরা যোগ করে দেবো, তাহলে এটা আমরা ষাট ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম, পেয়ে গেলাম ষাট ডিগ্রি কোণ। এবার এই ষাট ডিগ্রি কোণ থেকে এটাকে আমরা নাম দেবো, যেটা পেলাম এটা কিউ আছে, এটা মনে করো ওয়াই, একটা রশ্মি পেলাম কোন দিয়ে, এটা তো মাপ নেই, এটা যত কিছু বাড়ানো যায়। এবার এখান থেকে আমরা সিক্স পয়েন্ট ফাইভ, দেখো কিউ আরটা সিক্স পয়েন্ট ফাইভ, সিক্স পয়েন্ট ফাইভ, সিক্স পয়েন্ট ফাইভ মাপ নিয়ে নিলাম, আগে যেভাবে যে প্রসেসে মাপটা নিয়েছি সেই প্রসেসেই এখানে বসিয়ে পেন্সিল কম্পাস সাহায্যে মাপটা নেব, এবার এখানে বসিয়ে ওই মাপটা নিয়ে কেটে নেব, কেটে নিলাম, এটা মাপ কত পেলাম, এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার, হয়েছে। এবার আর এস, আর এস হচ্ছে এটা নাম দেব কি, এটা নাম দিলাম আর, কিউ ওয়াই থেকে সিক্স পয়েন্ট ফাইভ কেটে নিলাম, নাম পেলাম কিউ আর। এবার আর বিন্দুতে বসাবো, কত মাপ নেব, এস আর ফাইভ পয়েন্ট টু, ফাইভ পয়েন্ট টু মাপটা নিলাম, ফাইভ পয়েন্ট টু মাপটা নিয়ে এখানে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, ফাইভ পয়েন্ট টু মাপটা নেব, এখানে নির্দিষ্ট নিয়ে আমরা একটা এরকম বৃত্তচাপ পাবো, এখানে বসিয়ে ফাইভ পয়েন্ট টু, এর আর এস ফাইভ পয়েন্ট টু, এই যে আর এস ফাইভ পয়েন্ট টু মাপটা নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকলাম। এবার আমরা নেব কোন বাহুটা, না পি এস, পি এস টা দেখো ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার আছে, ফোর পয়েন্ট ফোর মাপটা নিলাম, নিয়ে এখানে বসাবো, নিয়ে এটাকে ছেদ করিয়ে দেবো, ঠিক আছে, ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার মাপটা নেবো, নিয়ে এখানে বসে এটাকে ছেদ করবো, নিয়ে আমরা এগুলো জোর, এটা নাম দেবো কি, না এটা নাম দেবো আমরা এস, এস
এদিক থেকে বৃত্ত চাপ আর এদিক থেকে বৃত্ত চাপ দুটো যে বিন্দুতে ছেদ করলো সেটা নাম হয়ে গেল এস। এবার আমরা বিন্দুগুলো যোগ করব, কার সঙ্গে কার, না পি এস যোগ করব এবং এস আর যোগ করব। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত, 5.2 সেমি আর এটা হচ্ছে 4.4 সেমি। তাহলে আমাদের যে চতুর্ভুজটা আঁকতে দেওয়া আছে, যে কন্ডিশনে চতুর্ভুজটা আমাদের আঁকতে বলা হয়েছে, সেই কন্ডিশনই আমরা কিন্তু চতুর্ভুজটা আঁকলাম। নিয়ে আমরা লিখব কি শেষকালে, যে পি কিউ আর এস হল উদ্দিষ্ট চতুর্ভুজ, চতুর্ভুজ। ঠিক আছে, এই কথাটা আমরা শেষকালে লিখে দেবো।